স্বাদেশিকতা, রবীন্দ্রনাথ ঠাকুর। জ্যোতিদাদার উদ্যোগে আমাদের একটি সভা হইয়াছিল। বৃদ্ধ রাজনারায়ণ বাবু ছিলেন তাহার সভাপতি। ইহা স্বাদেশিকতার সভা। কলিকাতার একটি গলির মধ্যে এক পোড়োবাড়িতে এই সভা বসিত। সেই সভার সমস্ত অনুষ্ঠান রহস্যে আবৃত ছিল। বস্তুত তাহার মধ্যে ওই গোপনীয়তাটাই একমাত্র ভয়ঙ্কর ছিল। আমাদের ব্যবহারে রাজার বা প্রজার ভয়ের বিষয় কিছুই ছিল না। আমরা মধ্যাহ্নে কোথায় কি করিতে যাইতেছি তাহা আমাদের আত্মীয়রাও জানিতেন না। দ্বার আমাদের রুদ্ধ, ঘর আমাদের অন্ধকার, দীক্ষা আমাদের ঋকমন্ত্র, কথা আমাদের চুপি চুপি। ইহাতেই সকলের রোমহর্ষণ করিত, তার বেশি কিছু প্রয়োজন ছিল না। আমার মতো অর্বাচীনও এই সভার সভ্য ছিল। এই সভায় আমরা এমন একটি খ্যাপামি তপ্ত চাওয়ার মধ্যে ছিলাম যে রহরহ উৎসাহে যেন আমরা উড়িয়া চলতাম। লজ্জা, ভয়, সংকোচ আমাদের কিছুই ছিল না। এই সভায় আমাদের প্রধান কাজ উত্তেজনায় আগুন পোহানো। বীরত্ব জিনিসটা কোথাও বা সুবিধাকর, কোথাও বা অসুবিধাকর হইতে পারে, কিন্তু ওটার প্রতি মানুষের একটা গভীর শ্রদ্ধা আছে। এই শ্রদ্ধাকে জাগাইয়া রাখিবার জন্য সকল দেশের সাহিত্যেই প্রচুর আয়োজন দেখিতে পাই। কাজেই যে অবস্থাতেই মানুষ থাক না, মনের মধ্যে ইহার ধাক্কা না লাগিয়া তো নিষ্কৃতি নাই। আমরা সভা করিয়া, কল্পনা করিয়া, বাক্যলাপ করিয়া, গান গাহিয়া এই ধাক্কাটা সামলাইবার চেষ্টা করিয়াছি। মানুষের যাহা প্রকৃতিগত এবং মানুষের কাছে যাহা চিরদিন আদরণীয়, তাহার সকল প্রকার রাস্তা মারিয়া, তাহার সকল প্রকার ছিদ্র বন্ধ করিয়া দিলে একটা যে নিয়ম বিকারের সৃষ্টি করা হয়, সে সম্বন্ধে কোনো সন্দেহই থাকিতে পারে না। একটা বৃহৎ রাজ্য ব্যবস্থার মধ্যে কেবল কেরানিগিরির খোলা রাস্তা রাখিলে মানচিত্রের বিচিত্র শক্তিতে তাহার স্বাভাবিক স্বাস্থ্যকর চালনার ক্ষেত্র দেওয়া হয় না। রাজ্যের মধ্যে বীর ধর্মেরও পদ রাখা চাই, নাহিলে মানব ধর্মকে পীড়া দেওয়া হয়। তাহার অভাবে কেবল গুপ্ত উত্তেজনা অন্তঃশিলা হইতে বহিতে থাকে। যেখানে তাহার গতি অত্যন্ত অদ্ভুত এবং পরিণাম অভাবনীয়। আমার বিশ্বাস, সেকালে যদি গভর্নমেন্টের সন্ধিকতা অত্যন্ত ভীষণ হইয়া উঠিত, তবে তখন আমাদের এই সভায় বালকেরা যে বীরত্বের প্রহসন মাত্র ভীষণ অভিনয় করিতেছিল তাহা কঠোর ট্র্যাজেডিতে পরিণত হইতে পারিত। অভিনয় সাঙ্গ হইয়া গিয়াছে ফোর্ট উইলিয়ামের একটি স্টকও খসে নাই, এবং সেই পূর্বস্মৃতির আলোচনা করিয়া আজ আমরা হাসিতেছি। ভারতবর্ষের একটা সর্বজনীন পরিচ্ছেদ কি হইতে পারে? এই সভায় জ্যোতিদাদা তাহা নানা প্রকার নমুনা উপস্থিত করিতে আরম্ভ করিয়াছিল। ধুতিটা কর্মক্ষেত্রের উপযোগী নহে, অথচ পায়জামাটা বিজাতীয়। এই জন্য তিনি এমন একটা আপোষ করিবার চেষ্টা করিলেন যেটাতে ধুতিও ক্ষুব্ধ হইল, পায়জামাও প্রসন্ন হইল না। অর্থাৎ তিনি পায়জামার ওপর একখণ্ড কাপড় পাট করিয়া একটা স্বতন্ত্র কৃত্রিম মালকোঁচা জুড়িয়া দিলেন। ছোলার টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে মিশাল করিয়া এমন একটা পদার্থ তৈরি হইল যেটাকে অত্যন্ত উৎসাহী লোকেও শিরভূষণ বলিয়া গণ্য করিতে পারে না। এই রূপ সর্বজনীন পোশাকের নমুনা সর্বজনে গ্রহণ করিবার পূর্বেই একলা নিজে ব্যবহার করিতে পারা যে লোকের সাধ্য নহে। জ্যোতিদাদা অম্লান বদনে সেই কাপড় পরিয়া মধ্যাহ্নের প্রখর আলোকে গাড়িতে গিয়া উঠিলেন। আত্মীয় এবং বান্ধব, দাড়ি এবং সারথি সকলেই অবাক হইয়া তাকাইত। তিনি ভ্রুক্ষেপ মাত্র করিতেন না। দেশের জন্য অকাতরে প্রাণ দিতে পারে এমন বীর পুরুষ অনেকে থাকিতে পারে, কিন্তু দেশের মঙ্গলের জন্য সর্বজনীন পোশাক পরিয়া গাড়ি করিয়া কলিকাতায় রাস্তা দিয়া যাইতে পারে এমন লোক নিশ্চয়ই বিরল।